কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া ও ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার আগামী 14 দিন একান্ত বিশ্রামে থাকুন। নিজের মুখ চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথুতে। ফ্লুর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণের সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচি কিংবা কাশির সময় কোনো ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। এমন করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে। করোনা ভাইরাস সংক্রমণের সাধারণ Thank you.